যে বোর্ড আছে না সামনে যে বোর্ড দেখতেছেন এই বোর্ডে কিন্তু লেখা আসতেছে এবং এই যে সাইডে দেখেন 90 স্পিড লেখা আছে। আপনারা অনেকেই প্রশ্ন করতেছেন সৌদি আরব গাড়ি চালামু কিভাবে রাস্তা চিনবো রাস্তা চেনার উপায় কি, আমি আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করবো আজকের ভিডিওতে। আপনারা জানতে পারবেন কিভাবে রাস্তা চিনবেন। যেমন আমার সাথে আমার এক ভাই আছে গাড়ি চালাইতেছে, সে অনেক ভালো গাড়ি চালাইতেছে কিন্তু সৌদি আরব সে নতুন আসছে, এই ফার্স্ট টাইম সে সৌদি আরব গাড়ি চালাইতেছে আজকে প্রথম। তাকে আমি লোকেশন লাগিয়ে দিছি, ওই যেখানে যাওয়ার দরকার সেখানে যাইতেছে, তো গাড়িটা চালাইতেছে লোকেশন দেখে দেখে। আমি ওই পাশেই বসা আছি, আমি দেখতেছি শুধু সে ঠিকঠাক মতো যাইতে পারে কিনা। তো আপনারা যদি সৌদি আরব আসেন, সৌদি আরব থেকে গাড়ি চালাইতে চান, ওই ম্যাপটা কিভাবে ব্যবহার করতে হবে, লোকেশন কিভাবে ব্যবহার করতে হবে এটা যদি আপনারা জানেন তাইলে আপনাদের কোনো সমস্যা হবে না। কিভাবে ম্যাপ ব্যবহার করতে হয় এটা যদি না জানেন কমেন্টে জানিয়ে দিবেন, আমি আপনাদেরকে ওইটার উপর একটা ভিডিও বানিয়ে দিব। তো যেমনটা দেখতেছেন আমার লোকেশন অন করা আছে, লোকেশন দিকে বলতেছে কিভাবে কোন দিকে যাইতে হইব। তো এই ভাই লোকেশন দেখে দেখে কিন্তু গাড়ি চালাইতেছে। তো আপনারা এই বাইক এর আগে কোনোদিনও দেখেন নাই, হয়তো এইটুকু যদি দেখতে চান না, মুখটা মাস্কটা না রাখছে, ফার্স্ট টাইম সৌদি আরব আসছে, সৌদি আরব এসে গাড়ি চালাইতেছে। তো এখন দেখি সে কিভাবে গাড়ি চালায়, এই ফার্স্ট টাইম আজকে ফার্স্ট টাইম দেওয়া হয়েছে গাড়ি চালাইতেছে। কোনো জায়গায় কোনো ভুল হইলে আমি বলবো, আপনারাও দেখেন কিভাবে সে গাড়ি চালায়। যদি কোনো ভুল করে তাহলে তাকে কিছুটা শেখানোর জন্য চেষ্টা করব আমি যতদূর জানি। আর আপনারাও যদি দেখেন যে হ্যাঁ কোন জায়গায় ভুল হয়েছে, কি কি ভুল করছে এগুলো যদি বলেন আমি সেগুলো তাকে শেখানোর চেষ্টা করব। আমি জানি সে অনেক ভালো অভিজ্ঞ গাড়ি চালাইতে পারে, অনেক দিন যাবত গাড়ি চালাইছে বাংলাদেশে, কিন্তু সৌদি আরব তো সে তো নতুন এই দুর্ভাগ্যের লিগে। তো বাংলাদেশে ডাইন সাইডে স্টিয়ারিং হুইল আর এখানে বাম সাইডে স্টিয়ারিং হুইল, তো বাম সাইডে স্টিয়ারিং হুইল হওয়ার কারণে একটু শুরুতে কনফিউজ লাগে, যেমনি ইন্ডিকেটর লাইট ব্যবহার করার সময় আর ওখানে ব্যবহার করা হয়েছে একরকম, এখানে আর একরকম ভাবে ব্যবহার করতে হয়, তো একটু সমস্যা হতেই পারে, একটু সমস্যা হয়, কিন্তু দুই একবার চেষ্টা করলেই ওটা ঠিক হয়ে যায়। তো গাড়ি চালানোর সময় আপনাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, রাস্তার মাঝখান দিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে, মাঝখান দিয়ে গেলে তাইলে আর কোনো সমস্যা হয় না। দেখা যায় যে দুই সাইডে কাইটা যাওয়া যায়, মানে দুই সাইড দিয়ে যাওয়া যায়। যদি অনেক সময় লোকেশনে বললো যে হ্যাঁ সামনে যাইতে হইব, তারপরে সামনে যাইতে যাইতে এমন দেখাইলো যে হ্যাঁ বাম দিকে যাইতে হইব কি ডাইন দিকে যাইতে হইব, অনেক সময় লোকেশনে বলে মানে ওখান থেকে বলতেছে, তারপরেও দেখা যায় যে অনেক সময় ফলো করে হারা যায় না, অথবা এই ল্যাঙ্গুয়েজ অনেকেই মনে করেন যে ইংলিশ সেট করে রাখে, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সেট থাকে, বাংলাটাও সেট করা যায়, যদি বাংলা বোঝেন বাংলা সেট করে নিলে ভালো হয়। তো ইংলিশটা অনেকেই বোঝে কম, অনেক সময় দেখা যায় যে তার জন্য একটু কনফিউজ হয়ে যায়, ওগুলো ওই গাড়ি চালাইলে ওটাও বোঝা যায়। তো আমি যেটা বলবার চাইছি মানে সামনে যদি ই থাকে ওই ডাইনে যাইতে হয় বা মাঝখানে রোডে থাকলে তাও দেখা যায় যে ওই সাইড নিয়ে যাওয়া যায়, অথবা বামে যাইতে গেলেও সাইড নিয়ে যাওয়া যায়। কিন্তু যে কোনো সাইড রোডে থাকলে ধরেন আমি যদি এখন বাম সাইডে রোডে থাকি, এখন যদি আমাকে ডাইন সাইডে যাইতে বললে আমি কিন্তু ডাইন সাইডে যাইতে পারব না। তো ডাইন সাইডে যাইতে গেলে আমাকে অনেক আগের থেকে প্রিপারেশন নিতে হবে ডাইন সাইডে যাওয়ার জন্য। আমি এই সেই জন্য বলতে চাইতেছি আপনাদেরকে ওই গাড়ি যখন চালাইবেন তখন মাঝখানে রোডে থাকবে, মাঝখানে রোডে থাকলে কোনো সমস্যা হবে না। আমি ভাবছিলাম যে শুরুতে যদি বোধহয় গাড়ি ভালোভাবে চালাইতে পারবো না, সৌদি আরব একটু সিস্টেম চেঞ্জ চালা, সে খুব ভালোভাবে চালাইতেছে। আপনাদেরকে আমি স্পিড কম রাখেন, 90 স্পিডে রোড, এটা একটু স্পিডের উপরে আমি যাই না, উপরে হয়তো উপরে গেলে কিন্তু ফাইন চলে আসবে রাস্তার ওই স্পিড। কিন্তু এই যে বোর্ড আছে না সামনে যে বোর্ড দেখতেছেন, তো বোর্ডে কিন্তু লেখা আসতেছে, এবং যে সাইডে দেখেন 90 স্পিড লেখা আছে, হ্যাঁ সব জায়গায় ভোট পাবেন, ভোটে মানে ভোট দেখে দেখেও গাড়ি চালানো যায়। আপনারা যদি কি করেন রাস্তায় গাড়ি চালান, যদি কোনো সময় আপনাদের লোকেশন কাজ করলো না, মোবাইল এমবি থাকলো না, এরকম যে একটা সমস্যা হয়,
রাস্তার বোর্ডগুলো ফলো করবেন, বোর্ডগুলো ফলো করলে দেখবেন যে আপনার গন্তব্যে আপনি পৌঁছাতে পারবেন। ওই বোর্ডের মধ্যে লেখা থাকে কোন, একটা জিনিস মনে রাখতে হইব মানে কোন রাস্তায় যাইবেন, এই রাস্তার নামটা কি এটা কিন্তু মনে রাখতে হইব। রাস্তায় বোর্ড থাকলে গেলে রাস্তার নামটা কিন্তু জানতে হইব, না জানলে কিন্তু গাড়ি চালাইতে পারবেন না। রাস্তার ব্যাপারে বলতেছি, যদি বইলে দিই তাহলে তো আর বুঝলাম না সে গাড়ি কতটুকু চালাইতে পারে, তার জন্য আমি বলবো না। এখন ভাবতেছি এখন বলবো না, সে লোকেশন যেতে দেখতেছি, লোকেশন দেখে গাড়ি চালাইতেছে, তো গাড়ি দেখি লোকেশন দেখে দেখে চালাই। আপনি করবেন মাঝখানে রোডটায় থাকবেন, মাঝখানে রোডে থাকেন তাই সমস্যা হবেন না। আপনি যখন ডাইনে যাবেন তখন কিন্তু ভালোভাবে দেখে যাবেন, ডাইনে যে কোনো দিকে যান দেখে যাবেন গাড়ি কিন্তু স্পিড দূরে থাকলে গেলে কিন্তু অল্প সময়ের ভিতরে কাজ শেষ করব, এগুলো ভালোভাবে দেখে যাবেন। ভাই এখন এখানে একটা কাজ করব, দেখি সে ঠিকঠাক মতো করতে পারে নাকি। এই যে গাড়ি চালাইতেছে, লোকেশন দেখতেছে তো, গাড়ি দেখছেন, গাড়ি আছে, গাড়ি আছে, দেখেন এখানে কিন্তু একটু ভুল হয়েছে জানেন। কিন্তু ডাইনে যে ওই মাঝখানে রোডে আসিল, আগের থেকে ডাইনে রোডে আসতেন তাহলে ডাইরেক্ট এদিকে ঢুকে পড়তো গাড়িটা, তো ওর সমস্যা নাই কে, যেহেতু লোকেশন দেখে ফার্স্ট টাইম তো ওটা ঠিক হয়ে যাইব। হ্যাঁ এখান থেকে এটা নেন, সুন্দর করে এটা নিছে, একদম পারফেক্ট ভাবে ভালোভাবে নিছে। এই রাস্তার মানে হয়েছে, এই যে বোর্ডের মানে হয়েছে কি সামনে রাস্তা সেন আটকানো আছে, মানে চাইপে যাইব। এই রাস্তার বোর্ডগুলো ফলো করেন, লোকেশন ফলো করেন, আশেপাশে গাড়ি ফলো করেন। হ্যাঁ গাড়ি যে দেখে লোকেশন একবার দেখলি গেলে তো বারবার দেওয়ার প্রয়োজন হয় না, বলতেছি মুখে দ্রুত বারবার দেখবেন আনলে কিন্তু সমস্যা হয়। আপনাকে আমি গাড়ির সাথে কানেক্ট করে দেবো নি আপনার মোবাইলের সাথে, তাতে আপনার সমস্যা না হয়। হ্যাঁ কন্টিনিউ স্ট্রেট হয়ে যায়, মানে সিধা যেতে হইতেছে। ভাই গাড়ি চালাইতেছে, কেমন চালাইতেছে বলবেন ভাই, ভাই বন্ধুরা স্পিড বেশি করেন না, সাইড রোড যদি লোকেশন ব্যবহার করা পারেন তাহলে আপনারা যে কোনো জায়গায় চালাতে পারবেন, লোকেশনটা একটু ভালোভাবে শিখে আসবেন তাই চালাতে পারবেন।